আমরা যারা নিয়মিত ফেসবুক ইউজ করি তারা জানি যে বুমেরাং আজকের ডেটে কতটা জনপ্রিয়তা অর্জন করেছে, কিন্তু অনেকেই আছে যারা বুমেরাঙের বেশ কিছু সেটিং জানি না, এফেক্ট এখনও পর্যন্ত ইউজ করি না, যার ফলে বুমেরাঙের যে ইন্টারেস্টিং ব্যাপারটা এখনও ধরতে পারিনি। তো আজকের ভিডিওতে আপনি সেটা শিখবেন এবং খুব সহজে কিন্তু আপনার যে বুমেরাং করে যে ভিডিওটা আপনি ছাড়ছেন স্টোরিতে সেটা কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। তো কী করে করবেন সেটা চলুন আজকে শিখে নিই। তো আপনি কী করবেন, প্রথমত ফেসবুকটা ওপেন করে নিলেন, ওপেন করার পরে যে ক্রিয়েট স্টোরি আছে এর উপরটায় ক্লিক করলেন, ক্লিক করলে এখানে স্ক্রল করে সাইডে আসলে এখানে দেখুন এই যে বুমেরাং যে সিম্বলটা এটা পেয়ে যাবেন। এর উপরে যখন আপনি ক্লিক করবেন তো নর্মালি তো এরকম অপশান পাওয়া যায়, কিন্তু এখানে আমরা কি করি অনেকে বুমেরাংটা করে ফেলি, কিন্তু আপনি আজকের পর থেকে যেটা করবেন দেখুন আমরা অনেক সময় কি এখানে দেখুন সাইডে আমি একটা আমার ফেভারিট যেটা সেখানে নিয়ে আসলাম, দেখুন এই জায়গাটায় যে ক্যামেরাটা রয়েছে এটা কিন্তু অটোমেটিক, একটু খেয়াল করে দেখুন আমি এরকম করব ক্যামেরা কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে। এবং আপনি সবথেকে মজার বিষয় একটা মানুষ পাহাড়ে বেড়াতে যেতে পারে, সমুদ্র মানে বরফ পড়েছে, কিন্তু আপনি তো এক চান্সে সেখানে গিয়ে ছবি তুলতে পারবেন না, কিন্তু আপনি এক জায়গায় বসে এক জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু কোথায় বেড়াতে গেছেন সেটা প্রকাশ করতে পারেন ফেসবুকে। কারণ আমরা সবাই জানি যে ক্যামেরা চশমা যে আমরা পরি সেখানে সেই লোকেশানটা চলে আসে, তো এটা একটা ইন্টারেস্টিং আমার লেগেছে। এবং এরপরে যেটা সেটা কিন্তু এই যে পাশে দেখুন এখানে যে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, এবার আপনি যদি কোনো কিছু নতুন কিছু নতুনত্ব আনতে চান তো এই যে গ্রিন স্ক্রিন যেটাকে বলে অলরেডি কিন্তু আপনার ফোনে রয়েছে, এবং এখান থেকে এর ব্যবহার করে তারপরে আপনি আপনার মতো করে কিন্তু খুব ইজিভাবে এডিট করতে পারেন। তো এখানে আমি যেটা আমার সবথেকে ভালো লেগেছে এখানে দেখুন এই জায়গায় দাঁড়িয়ে আছি, এবার পেছনের ব্যাকগ্রাউন্ডটা স্বাভাবিক আপনি যখন ফাঁকা মাঠে থাকবেন তখন তো আর এই পেছনের এই যে গাছগুলো দেখা যাচ্ছে সেগুলো দেখা যাবে না। এখানে দেখুন আমরা কোনো একটা বড় শহরে বেড়াতে এসেছি সেটা কিন্তু দেখা যাচ্ছে, তারপরে দেখুন এই দেখুন চেঞ্জ হয়ে গেছে লোকেশান, আবার দেখুন চেঞ্জ হয়ে গেল। এইভাবে আপনার যেটা মনে হবে ভালো, এখানে দেখুন কোনো জঙ্গলে বেড়াতে এসেছি, তারপর যেটা মনে হবে আপনার কাছে ভালো বা এই লোকেশানে আপনি বুমেরাং বানাবেন, তারপরে সিম্পল ব্যাপার এই জায়গাটায় আপনি ক্লিক করে দিন আপনার হয়ে যাবে বুমেরাং, হয়ে গেল অটোমেটিক হয়ে যাবে। এরপরে দেখুন এখানে হয়ে গেল, তারপরে আপনি এডিট ফেডিট যদি কিছু করতে চান করে নেবেন, তারপরে যে সেটিংটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু আজকের পর থেকে আপনি অবশ্যই করবেন এবং আপনার বুমেরাং যে কোনো মুহূর্তে ভাইরাল হতে পারে। তার জন্য দেখুন এখানে দেখুন প্রাইভেসি সেটিং রয়েছে একটা নিচের দিকে, এই প্রাইভেসির উপরে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে হু ক্যান সি ইউর স্টোরি। তো এখানে আমরা যদি কাস্টম করে রাখি বা শুধুমাত্র ফ্রেন্ডস করে রাখি সেক্ষেত্রে কী হবে, আপনার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড রয়েছে তারা একমাত্র দেখতে পাবে আপনার স্টোরি, যার ফলে একটা নির্দিষ্ট সীমিত সংখ্যক মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আপনি অবশ্যই দেখে নেবেন এই জায়গাটা যেন পাবলিক থাকে, তাহলে কি হিউজ পরিমাণ মানুষের কাছে আপনার এই ভিডিওটা পৌঁছবে, এবং যদি মানুষের পছন্দ হয় ফেসবুক নিজে থেকেই আরও অনেক মানুষের কাছে রেকমেন্ড করবে, যার ফলে ভাইরাল হওয়ার চান্স কিন্তু সব থেকে ভালো থাকবে। এবং একই রকমভাবে আপনি যদি চান যে একটা খাটনিতে দুটো কাজ হয়ে যাবে সেক্ষেত্রে এখানে দেখুন অলওয়েজ শেয়ার টু ইনস্টাগ্রাম, এটা বাই ডিফল্ট যদি অফ থাকে আপনি এটাকে অন করে দিন, তাহলে কী হবে একসাথেই কিন্তু কাজটা হয়ে যাবে। এবং এটা করে নেবার পর আপনি এবারে শেয়ার করতে পারেন বা উপরে যে অপশানগুলো রয়েছে এডিট করার সেগুলোর ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন, বাই বাই।